بسم الله الرحمن الرحيم. السلام عليكم. আমি একটা রেসিপি নিয়ে চলে আসছি, আপনাদের ভালো লাগতে পারে আর নাও লাগতে পারে। আমি একটা হানি বসা দিলাম, পরে এখানে আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি, এক চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিচ্ছি আমি, দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, কলা পাতা, সাথে দিয়ে আমি একটু ফ্রাই করে নেব। এগুলি দিয়ে আমি একটু ফ্রাই করে নিচ্ছি। আমি যে চিকেনটা আজকে আপনাদেরকে করে দেখাবো সেই চিকেনটা হচ্ছে আমি ফ্রাই করে নিলাম। এখানে জাস্ট সামান্য মরিচ, আদা, রসুন, লবণ, এগুলি দিয়ে ম্যারিনেট করে রেখে আমি ফ্রাই করে নিলাম। ফ্রাইটা দেখালাম না আপনাদেরকে। এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেশ কিছু। আমি বেরেস্তা পেঁয়াজটা কিন্তু কালার চলে আসছে, এখন আমি দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ পেস্ট, আদা পেস্ট, রসুন পেস্ট। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন আমি বাদাম আর কিশমিশের পেস্টটা দিয়ে দিলাম, বাদাম নারিকেল কিশমিশের পেস্ট। এখন আমি বাকি উপকরণগুলি দিয়ে দিব। এই দুটি হচ্ছে লবণ, এই দুটি হচ্ছে আমার করে রাখা মশলাটা, হচ্ছে লাল মরিচ। দিব হচ্ছে ধনিয়া গুঁড়া, এগুলি দিয়ে আমি এখানে কিন্তু হলুদ ইউজ করতেছি না, আমি হলুদ দিব না এখানে। দিয়ে দিব কিছু কাঁচামরিচ, দিয়ে দিব কিছু টমেটো। আমি 5-10 মিনিট ভালো করে, এখন আমি যে চিকেনগুলি ফ্রাই করে রাখলাম ওই চিকেনগুলি আমি দিয়ে দিব। চিকেনগুলি আমি দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন আমি দিয়ে দিতে হচ্ছে অল্প পরিমাণে কিছু চস দিয়ে দিচ্ছি। আমার চসটা শেষ হয়ে গেছে, আমি সামান্য পরিমাণে পানি ইউজ করছি, এখানে পানি দিয়ে চসটা ভালো করে আমি গলাই নিলাম। এখন আমি আর একটু পানি দিব। আমি ঢাকনা দিয়ে প্রায় 15-20 মিনিট মতো রান্না করব। মাংসটা যখন আমার ভালো করে হয়ে আসছে
এখন আমি দিয়ে দিব কিছু কাঁচা শিমি মটর। আপনারা চাইলে আগেও দিতে পারেন, আমি পরে দিচ্ছি খাওয়ার আগ মুহূর্তে, এরকম হলে কালারটা ভালো থাকে, সুন্দর হয়। সেজন্য আমার আসলে মুরগিটা আমি হচ্ছে ভিডিও করছিলাম, ওটা আমার স্কিপ হয়ে গেছে, আমি আসলে বুঝতে পারিনি, সেই কারণে আমি চাইছিলাম আজকে বাবুর্চি স্টাইলে যেভাবে চিকেন রান্না হয় বিয়ে বাড়িতে আমি সেই স্টাইলে করতেছিলাম, যে আপনাদেরটা ফ্রাই করাটা দেখাতে পারি না, ওটা স্কিপ হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, সেই জন্য আপনাদেরকে ফ্রাই করাটা বলে দিলাম। আমি একটু হালকা লবণ দিলাম, আর হচ্ছে দিলাম হচ্ছে একটু লাল মরিচ গুঁড়া, আর হচ্ছে একটু আদা রসুন, এই চারটা ইয়া দিয়ে আমি ভালো করে ওটা মেরিনেট করে এরপরে হালকা ফ্রাই কর, হালকা না একটু ডিপ ফ্রাই করছি, হালকা ফ্রাই করি নাই, ডিপ ফ্রাই করলে কালারটা জুসি আসে, যেহেতু বিয়েবাড়িতে এই কালারটা করে সেই কারণে আমিও একটু ডিপ ফ্রাই করলাম। আমি ঢাকা দিয়ে রান্না করব প্রায় আর 10 মিনিটের মতো, এই 10 মিনিটের ভিতরে আমার মটরটা হয়ে যাবে। আমার উলি হয়ে যাওয়ার আগ মুহূর্তে আমি কিছু কাজু কিশমিশ দিয়ে দিব, এই যে কাজু কিশমিশ দিয়ে দিলাম, এটা জাস্ট মিষ্টি একটা ভাব আসার জন্য দিয়ে দিব হচ্ছে ধনে পাতা, দিয়ে দিব হচ্ছে আড়ং ঘি খুবই সামান্য, আমি ঘিটা জাস্ট ফ্লেভারের জন্য ইউজ করি, অত বেশি ঘি ইউজ করি না। এখন আমি চুলাটা অফ করে দিই। আচ্ছা, আমার এটা হচ্ছে মুরগির ফাইনাল লুক। আপনাদের যদি আমার রেসিপি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আমাকে ফলো করবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।